गुड मॉर्निंग फ्रेंड्स, माई सेल्फ सुब्रतो सरकार, वेलकम टू प्रोडक्ट इन्फॉर्मेशन वीडियो एसलिपियस वेलनेस प्राइवेट लिमिटेड। आज के प्रोडक्ट अपने साथ डिसकस करब, प्रोडक्ट संस्थार हिरो प्रोडक्ट बोलते पारे। जदिओ प्रोडक्ट सम्पर्के कम बेशी अपनारा सकले ही जानें, प्रोडक्टर नाम जदि बोली पंच तुलसी, पंच तुलसी বাংলাতে পঞ্চ তুলসী বলা হয়। পঞ্চ তুলসী নাম থেকে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে পঞ্চ তুলসী মানে পাঁচটা তুলসীর এক্সাক্ট নিয়ে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে। তো এই প্রোডাক্টের এই পাঁচ রকমের তুলসী কি কি তুলসী আমাদের দেওয়া থাকে সেগুলোর বিষয়ে বলবো। এই তুলসীগুলোর আলাদা আলাদা ভাবেও এর টোটাল যে আমাদের শরীরে আয়ুর্বেদিক যে আয়ুর্বেদিক হার্বস আয়ুর্বেদিক মেডিসিন কিভাবে আমাদের শরীরের উপকার প্রদান করে সেই সমস্ত ব্যাপার নিয়ে আপনাদেরকে জানাবো। আর তুলসীর কম বেশি আপনারা সবাই জানেন, এটাকে নতুন করে বলার কিছু নেই। এই পঞ্চতুলসীর ব্যাপারে আজকে যে প্রোডাক্ট আমি নিয়ে এসেছি এই সংস্থার হিরো প্রোডাক্ট বলতে পারেন। তো চলুন আজকে শুরু করা যাক। অ্যাসলিপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড এর মেন প্রোডাক্ট যেটা পঞ্চতুলসী। আপনারা দেখতে পাচ্ছেন এই পঞ্চ তুলসীর যে পাঁচটা তুলসীর কম্বিনেশন দেওয়া আছে সেই তুলসীগুলো কি কি। তুলসীগুলো হচ্ছে রামা তুলসী, যেটা রাম তুলসী আমরা বলে থাকি, শ্যাম তুলসী, শ্যামা তুলসী, যেটা কৃষ্ণ তুলসীও বলে থাকি, বন তুলসী, শ্বেত তুলসী বা সাদা তুলসী যেটা বলি, আর শ্রী তুলসী। এই পাঁচটা তুলসীর ইকুয়াল কম্বিনেশন করে এই প্রোডাক্টটা আমাদের বানানো হয়েছে। এবার বলবো আমাদের তুলসী, তুলসীকে গাছরার রানী বা কুইন অব দ্য হার্বস বলা হয়ে থাকে, জীবনের পরশমনীয় বলা হয়। অন্যান্য গাছরার মধ্যে এর একটি অতুলনীয় মর্যাদা রয়েছে এর ঔষধীয় ও রন্ধন বিষয়ক এবং আধ্যাত্মিক বৈশিষ্ট্যের জন্য। আমরা তুলসীকে ভগবান রূপেও পুজো করে থাকি, কারণ কি এই তুলসীর এত বেশি উপকারিতা। প্রত্যেকটা বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকে আর সেটাকে আমরা নিয়মিত পরিচর্যা করি এবং সেটাকে পুজো করা হয়। তুলসী তিন ধরনের, যেটা এখানে স্পেশালি দেখাচ্ছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাম তুলসী সবুজ পাতা যেটা হয়, কৃষ্ণ তুলসী যেগুলো বেগুনি পাতা হয়, এবং বন তুলসী যেটা জঙ্গলে বেশিরভাগ দেখা যায়। বন তুলসীরও প্রচুর উপকার আছে। তাছাড়াও এখানে আপনাদের কম্বিনেশনে দেওয়া হয়েছে যেটা শ্বেত তুলসী আর শ্রী তুলসী। তুলসীর উপকারিতা যদি আমি কিছু বলি, এর হাজার উপকারিতা আছে, কিন্তু আমি মেন মেন কিছু বেসিক উপকারিতা যদি বলি, ক্যান্সার এবং টিউমারের জন্য তুলসী খুব উপকারী। তুলসী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও খুব বেশি ব্যবহার হয়ে থাকে। চুলের জন্য তুলসীর উপকারিতা প্রচুর। ত্বকের জন্য যে স্কিন, আমাদের যদি কোনো ধরনের স্কিন প্রবলেম, স্কিনে যা কিছু হয় সেটাও তুলসীর রস বা তুলসীর পাতার রস লাগালেও কিন্তু প্রচুর উপকার পায়। দাঁত বা মাড়ির জন্য খুব ভালো। পাকতন্ত্রজনিত মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা স্টোমাকের পক্ষেও তুলসী খুব কাজ দেয়। চোখের পক্ষে তুলসী খুব ভালো, কানের জন্য তুলসী খুব ভালো কাজ করে। এগুলো মেন মেন উপকারিতা আমি বললাম। এবার যে পাঁচ ধরনের তুলসীর কম্বিনেশন এখানে দেওয়া আছে, সবচেয়ে প্রথমে আমি যেটা বলছি রাম তুলসী বা রামা তুলসী। দেখুন এই রামা তুলসীটা হয়, আপনারা সবাই দেখে থাকবেন, হালকা হালকা সবুজের সঙ্গে হালকা মানে ব্রাউন কালারও মিক্স থাকে অনেক সময়। তো এই তুলসী এর যে গন্ধ বা তীক্ষ্ণতা একটু কম হয় অন্যান্য তুলসী থেকে। এই এই তুলসীটা স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োগে নেওয়া হয়ে থাকে। এটাও অ্যাজ এ মেডিসিন কিন্তু এর কম্বিনেশন দেওয়া থাকে, যার ফলে এটা প্রচুর উপকারিতা আমরা পেয়ে থাকি। শ্যামা তুলসী, শ্যামা তুলসী আমি আগেও বললাম, যেটা কালো তুলসী বলতে পারেন বা কৃষ্ণ তুলসী, যেটা ব্রাউন কালারের পাতা থেকে তার মঞ্জুরি সবকিছু কিন্তু ব্রাউন কালারের হয়। এর পাতাগুলো একটু তুলনামূলক ছোট হয়। এর যে মঞ্জুরি যেগুলো পাওয়া যায় তুলসীর যে মঞ্জুরি সেটাও জামুনি রং বা ব্রাউন কালারের হয়ে থাকে। এর হাইটটা 1 থেকে 3 ফুট হয়। এর এই কৃষ্ণ তুলসীরও বিভিন্ন ধরনের উপকারিতা আমরা পেয়ে থাকি। বন তুলসী যেগুলো সেগুলো পাতাগুলো একটু বড় বড় হয়, যেটা জঙ্গলি তুলসী আমরা বলে থাকি। এই তুলসী বিশেষভাবে যে বাত পিত কফ
যেটা আমাদের আয়ুর্বেদিকে বলা হয়, এই যে বিকার দোষ তার কিন্তু সম্পূর্ণ দূর করে, খিদে বাড়ায়, আর আমাদের হার্টের যে প্রবলেম গুলো হয় বা হার্ট মাসেলকে খুব ভালো রাখে, যে কোনো ধরনের শরীরের আমাদের চুলকানি বা স্কিনের যা প্রবলেম সেগুলো দূর করে। রক্ত বিকার মানে রক্তের যদি কিছু প্রবলেম থাকে রক্তকে শোধন করে, কুষ্ঠ রোগের পক্ষে ভালো। এর যে ইউরিনে যদি কোনো প্রবলেম হয় ইউরিনারি ট্র্যাকের বা ইউরিনেশনের জন্য, সেখানেও কিন্তু এই বন তুলসী খুব ভালো কাজ দেয়। শ্বেত তুলসী যেটা, এটা মানে সাদা তুলসী যেটাকে বলা হয়, এটাতেও প্রচুর কাজ পাওয়া যায়। এটা এইটাও যদি বাড়িতে কারো লাগানো থাকে, এটা ডেঙ্গুর যে মশার দ্বারা ডেঙ্গু স্প্রেড হয় সেই মশা কিন্তু এর গন্ধতে আসে না, মানে এডিস মশা যেটা সেটা কিন্তু এই শ্বেত তুলসী যদি কারো বাড়িতে লাগানো থাকে তাহলে এডিস মশা সে আশেপাশে আসবে না। তার মানে এটা একটা অনেক বড় উপকারিতা, আর এটা ডেঙ্গু দূর করতেও কিন্তু এই তুলসীর রস খুব উপকার। এর পাতা অন্যান্য তুলসী পাতার থেকে একটু বড় সাইজের হয়, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ইফেক্ট এখান থেকে আমরা পেতে পারি। এই তুলসীর বিশেষ বিশেষ উপকারিতা বলতে, যেমন ধরুন বাতের বা জয়েন্ট পেন, ইউরিনের জ্বলন বা হেপাটাইটিস, পেটের আলসার, এই সমস্ত রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় শ্রী তুলসী। শ্রী তুলসী স্পেশালি ওয়েট কম করার জন্য, যেটা আমাদের শরীরের এক্সট্রা মেদ বা কোলেস্ট্রলটাকে রিলিজ করে, এটা নিয়মিত যদি কেউ সেবন করে তাহলে কিন্তু তার মোটাপা মানে মোটা যে শরীর সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, মানে কোলেস্ট্রল গুলো মেল্ট করে শরীরের গঠনটা খুব সুন্দর করে, কোলেস্ট্রলটাকে কম করতে সাহায্য করে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। এটা যে কোনো জায়গায় যদি কোথাও জ্বলে যায় বা পুড়িয়ে যায় সেখানে সঙ্গে সঙ্গে তুলসীর রস যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে ফোসকা পড়বে না বা খুব ভালো, বা জীবজন্তু কেউ কোনো যদি কীট পতঙ্গ কেটে দেয় সঙ্গে সঙ্গে সেই তুলসী যদি ঘষে না হয় তুলসী পাতা তাহলে কিন্তু সেই বিষগুলোকেও রিলিজ হয়ে যায়, সেই বিষ কিন্তু হয় না বা স্কিনে ইনফেকশনটা হবে না। তুলসীর যদি টোটাল ওভারঅল কিছু মানে ফায়দা আমাদের যে উপকারিতা সেগুলো যদি বলি, দেখুন তুলসী পাতাতে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে এই সমস্ত পোষক তত্ত্ব কিন্তু থাকে, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর হয় তুলসী। এই তুলসীর যে এক্সাস্ট সেটা আমাদের যে শরীরের যে হেয়ার পোর যেগুলো থাকে লোমকূপ, সেই লোমকূপটাকে মজবুত করে এবং আমাদের চুল যাতে পড়ে না যায় আমাদের হেয়ারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই তুলসীর যে এক্সাস্ট আমরা এখানে ইউজ করে থাকি এটা ক্যান্সার পয়দা করনে ওয়ালা মানে ক্যান্সার হওয়ার ধরনের যে এনজাইমটা ক্যান্সার সেলগুলোকে ইন্সপায়ার করে সেই সেই এনজাইমটাকে কিন্তু নষ্ট করতে সাহায্য করে, তার মানে টিউমার বাড়তে দেবে না বা ক্যান্সার সেলগুলোকে ড্যামেজ করে দেবে। তুলসী কার্ডিয়াক সমস্যার ক্ষেত্রে যেমন হার্টের ক্ষেত্রে অনেক অনেক সমস্যার সমাধান করে থাকে। আমাদের আমাদের কিডনিতে বা গলব্লাডারে যে স্টোন হয় সেই স্টোনগুলো হতে দেবে না, মানে স্টোন হওয়া থেকে আটকাবে, আর কারো যদি স্টোন হয়ে থাকে এই তুলসীর এক্সাস্ট কি করে সেই এই রসটা এই ড্রপটা আপনার সেই পাথরগুলোকে কমজোর করে দেয় এবং পার্ট পার্ট হয়ে ভেঙে গিয়ে সেটা কিন্তু ইউরিনের মধ্য দিয়ে কিন্তু বেরিয়ে যেতে এই তুলসী সাহায্য করে। লাংসের যে কোনো ধরনের ইনফেকশন এগুলো কিন্তু রোধ করে, আর আমাদের শ্বাস প্রশ্বাস বা আমাদের লাংসের যে ফুসফুসের যে কার্যক্ষমতা সেটা কিন্তু বাড়িয়ে তোলে। তার মানে বুঝতে পারছেন যে পঞ্চ তুলসী অ্যাসলিপিয়াস ওয়েলনেস এর যে প্রোডাক্ট এটা আমাদের স্বাস্থ্যটাকে কিন্তু খুব ভালো রাখতে ওভারঅল সাহায্য করে। এবার এর যদি প্রয়োগ বিধি বা এর ইউজ কি করে করবেন সেটা যদি আমি বলি, দেখুন যখনই আপনারা লিকুইড প্রোডাক্ট ইউজ করবেন তখন খুব ভালো করে বোতলটাকে মিক্স করে নেবেন, প্রত্যেক দিন দু টাইম দিনে দু ফোঁটা হালকা গুনগুনে গরম পানি মানে ওয়ার্ম ওয়াটার যেটাকে বলে হালকা হালকা গরম জলে ঢেলে আপনি দু ফোঁটা করে খাবেন। যদি প্রয়োজন মনে করেন কেউ তাহলে আপনি আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এর সঙ্গে কি মানা করা আছে, যেমন ধরুন যখন এই তুলসী সেবন করবেন দুধের সাথে সেবন করা যাবে না, বা টাইমটাকে একটু আধ ঘন্টা আগে পিছিয়ে যদি কেউ দুধ খান এই জলের সঙ্গে মিলিয়েই খাবেন, দুধের সঙ্গে কোনো সময় মিলিয়ে খাবেন না। আর এইটা ইউজ করার সময় মানে টক জাতীয় পদার্থ আচার তেঁতুল লেবু চাটনি একটু কম খাবেন বা খাবেন না তাহলেও ভালো, আর বেশি করে জলটাকে ইউজ করতে হবে, মোটামুটি 3-4 লিটার জল কিন্তু
যে কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট যখন ইউজ করবেন জলের পরিমাণটাকে কিন্তু আপনাকে বাড়াতে হবে, ইনটেক অফ ওয়াটার উইল বি ইনক্রিজ। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে তুলসী এর কত উপকারিতা। আর এটা একটা বোতলে 25 ml কন্টেন্টস থাকে। এই পঞ্চ তুলসী আপনারা দেখতে পাচ্ছেন এটা 25 ml কন্টেন্টস থাকে। পাঁচ রকমের তুলসীর যে মঞ্জুরি যে শীষ গুলো হয় এটা কিন্তু পাতার রস নয়, এটা সবচেয়ে যে কস্টলি যে তুলসী গাছের যে পাটটা হয় যে শীষ গুলো বা মঞ্জুরি বলে থাকে সেই মঞ্জুরির এক্সাক্ট এর মধ্যে দেওয়া থাকে ইকুয়াল কোয়ান্টিটিতে। পাঁচ রকমের তুলসীর ইকুয়াল কোয়ান্টিটিতে কিন্তু এখানে মিক্স করা থাকে। আর বারবার আমি বলছি এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আয়ুষ মন্ত্রালয়ে সার্টিফাইড প্রাপ্ত। এই দেখুন এখানেও সিম্বল দেওয়া আছে আমাদের আয়ুষ সার্টিফাইড, এর মধ্যে আপনি পাবেন। আর এটা সবসময় আগেও বললাম এটা নড়িয়ে নেবেন এবং ড্রপ ড্রপ করে 2 ড্রপ দিনে 2 বার জলের সাথে মিশিয়ে এটা ইউজ করবেন। এর প্রচুর উপকারিতা, হাজার রোগ আপনার ভালো করবে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই প্রোডাক্ট গুলোর উপকারিতা গুলো আপনারা সবার সাথে শেয়ার করুন, বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে শেয়ার করুন, সবার উপকার হোক। আর স্ক্রিনে আমার নাম্বার শো হচ্ছে, আপনারা কেউ যদি এই প্রোডাক্টটা নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা ইভিনিং টাইমে কল করে আমার সাথে কথা বলতে পারেন। আমাদের সংস্থার যে অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস আপনাকে দেওয়া হলো। তো আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।